চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এক রাতে তিন জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়ায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নসিপুর খানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শরীয়তুল্লাহ খানের বাবা অসুস্থ থাকায় পাশের ঘরে পরিবারের লোকজন একসঙ্গে বাবার কাছে ছিল, আর সেই সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে পরপর দুটি ঘর থেকে নগদ টাকা ও আড়াই ভরি সোনা নিয়ে পালায়। অন্যদিকে শুক্রবার গভীর রাতে হরিহরপাড়ার বিডিও অফিস সংলগ্ন এলাকায় হাবিব শেখ নামের এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঘরে ঢুকে নগদ টাকা ও দুভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে আমাদের ঘরে চুরি করতে এসেছে, দিয়ে চুরি করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চেতন পাই পুনো দুটো রাতে, উঠে দেখি ঘরে কিছু নাই, নিয়ে চলে গেছি। কি কি নিয়েছে? ওই একজোড়া কানে দুটো আঙুল চটকি, দুটো তুড়া পায়ে, দুটো নাকের ফুল, আর আমার স্বামীর 32,200 টাকা ক্যাশ। আর প্যান্টি ভাড়া থেকে গরু কেনার জন্য এনেছিল, টাকাটা তুলে কাল এটিএম থেকে দিয়ে ওই টাকাটা নিয়েছে। আর ওই এটিএম এটিএম যা কিছু ছিল সব ছিটিয়ে রেখেছে। শকেশ খোলার জন্য চেষ্টা করেছে কিন্তু ভেঙে গেছে, খুলতে পারেনি। তারপরেও ও দা শো করে রেখেছে ঘরের মুখে। শো করার পরে কিন্তু আমাদেরকে ফলো করে যে আমরা চেতন হয়েছি কি না। গাড়িটার চাবি কিন্তু বের করে নিয়ে এসছে। বের করে নিয়ে আসার পরে ও কিন্তু ওই আমি দেখে ফেলি কিভাবে হুকি মারা দেখে ফেলি, তখন কিন্তু ও পালিয়ে যায়। আমার স্বামীকে আমি বুঝতে পারছি না যে চোর এসেছে, তা আমি কিন্তু গুমুর আছি পরে। তারপর আমার স্বামী বলছে কি হলো কি হলো করে বাইরে লম্বু বাগানে গিয়ে আমরা ওদিকে গিয়ে খোঁজাখুঁজি করছি, কাউকে দেখতে পাচ্ছি না, কুকুর চিল্লাচ্ছে। পালিয়ে গেছে। তারপরে এসে ঘরে দেখছি তো সব টচ নচ নাই জিনিসপত্র পুনা দুটো রাত। আমি তো একবার ভয়ঙ্কর, আমার তো ভিতরে কথাই বেরোয় ছিল না, আমি তো গুমরা ছিলাম, আমার দুতলা কথা বেরোয়ছিলাম, আমি কথাই বেরোয়নি খুব। যখন আমার এরকম হয় ভয় ওকে দেখে আমার সব লাগে। হ্যাঁ আমরা শুয়ে আছি স্বামী স্ত্রী দুজন। আমাদের বাড়িতে চুরি, বড় ছেলে ছিল না, আর ছোট ছেলে ওর বাবা অসুখ বলে আমিও থাকি, ও থাকে ওর বাবার কাছে। দে এদিকের ঘরে কেউই ছিল না, বৌমা একলা থাকতে পারেনি, দুইখানে করেই ছিল। দে দেখুন রাত্রেবেলায় চুরি দুই বেটার ঘরে করেছে, আমার ঘরে সাবল মেরেছে, আমার ঘরের জানলা খুলতে পারেনি। হ্যাঁ দুটো ঘরে এসেছে, আমার ঘরের পারেনি, দুই ছেলের ঘরে জানলা ভেঙে ঢুকেছে। বড় বেটার কাগজপত্র 35,000 টাকা, হ্যাঁ, আর ছোটোটার আড়াই ভরি সোনা আর ওই 15,000 টাকা। আর আমার ঘরে ঢুকতে পারেনি, আমার ঘরে ওই যে মেরেছে, হ্যাঁ চেষ্টা করেছে, জানলা ভাঙাই আছে, এতটা উঠেই আছে, বাড়ি মেরেছে। তো বুঝতেই পারছেন কীরকম হয়, কোনো দিন হয়নি জীবনে, প্রথম এবার এরকম। আমি একা এখানে আমি বসবাস করি, কেউ আমার পাশাপাশি নাই, আমার আত্মীয় স্বজন সবাই আমার, কিন্তু আমাকে কেউ দেয় না, আমাকে কেউ ইয়ে করে না, জমি জায়গা ভাগ করি সার করিস, আমাকে কেউ দেয়নি। আমার ছেলেদেরকে নিঃস্ব করে ফেলে দিয়েছে দাবার এখানে এরকম। তাহলে আমি সেই জলনেই থাকি, সেই আতঙ্কতেই থাকি যে আমার কেউ পাশে নাই, আবার তার উপর আবার এইটা হলো। তাহলে এবার দেখুন যে কেউ কীরকম আমি থাকি। আর গভীরতা 11:20 যখন, তখন আমি ওই ঘরে যেয়ে শুয়েছি, আমি এই বারান্দায় ছিলাম। 11:20 যখন, তখন আমি ওই বারান্দায় গিয়েছি, থানায় জানিয়েছে ছোটো ছেলে গিয়েছে। আমি ভোরবেলায় নামাজ পড়তে এসে দেখছি, নামাজ বাইরে বারান্দায় নামাজ পড়লাম, নামাজ পড়ে এবার ঘর খুলতে গিয়েছি, ঘর খুলে দেখছি সব এলোমেলো ছিটানো। তারপরে পাশের ঘরে যেয়ে দেখছি জানলা ভেঙে একবারে সব কাগজপাতি যত যা ছিল সব ছড়ানো ছিটানো আছে। দিয়ে তারপরে বাড়িতে সব ডাকলাম, সব ডেকে যে সবাই উঠলো, উঠে যেয়ে দেখছে এবার ভাইয়ের ঘরের দলিল ডকুমেন্টস যা ছিল সব নিয়ে গেছে। আমার ঘরে ছিল 15,000 টাকা, আড়াই ভরি সোনা, সেগুলোও নিয়ে গেছে। ওই ভাইয়ের ঘরে, হ্যাঁ ভাইয়ের ঘরে টাকা ছিল 35,000 টাকা, আর যত দলিল ডকুমেন্টস যা যা ছিল কাগজপাতি সব সেগুলো নিয়ে গেছে।